হিউম্যান হেলথ টিপস চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। মাত্র কয়েকটি উপাদানের মাধ্যমে আপনার রাত শেষ হয়ে যাবে, কিন্তু কাজ করা শেষ হবে না। কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন যে মাত্র 2 থেকে 3টি উপাদানের মাধ্যমে কিভাবে সম্ভব। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাত্র 2 থেকে 3টি উপাদানের মাধ্যমে আপনি আপনার সোনা শক্ত করতে পারবেন, সোনার পানি ঘনত্বে পরিণত করতে পারবেন। আপনাদের অনেকেরই আছে খুব দ্রুত পানি বের হয়ে যায়, কারণ আপনার সোনার পানি হচ্ছে খুবই পাতলা, আর এই পাতলা পানির জন্য আপনার দ্রুত পানিটা বের হয়ে যায়। আপনাদের অনেকেরই আছে সোনা আকারে ছোট হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে বা রগ ঢিলা হয়ে থাকে, এবং এক কথা আপনার মিলনের যে এনার্জিটা সেটা আপনি হারিয়ে ফেলেছেন। অনেকের আবার সোনা নিস্তেজ হয়ে পড়ে গেছে, মোটকে গেছে, এবং সোনা ছোট হওয়ার কাছে সঙ্গিনীর কাছে যেতে পারেন না। যদি আপনার সোনা ছোট হয় তবে ভয় পাবার কিন্তু কোনো কারণ নেই। অনেকের সোনা ছোট মানে আঁকা বাঁকা হয়ে গেছে, শিরা শিরা অনুভব হচ্ছে, চামড়া উঠে যায় বা দুর্গন্ধের সৃষ্টি হয়, এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে পানিটা বের হয়ে যায়। আর ঠিক 2 থেকে 3 মিনিট পরে আপনার দ্বিতীয়বার মিলন করার ইচ্ছাটা আর জাগে না। এই সকল সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে এই 3 থেকে 4টি উপাদান ট্রাই করতে হবে। এই 3 থেকে 4টি উপাদান ট্রাই করার মাধ্যমে আপনি অবশ্যই সুস্থ এবং সবল হতে পারবেন এবং দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কী কী উপাদান আমি নিয়েছি। আমি প্রথমে নিয়েছি এখানে দেখুন দারুচিনি গুঁড়া। দারুচিনি টেলে নিয়ে আমি ঠিক এর গুঁড়াটা করে নিয়েছি। আর আমি নিয়েছি খাঁটি মধু, এবং সর্বশেষ আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে একটি পান, এবং তার উপরে দিয়েছি মাত্র 2 চিমটি পরিমাণে তোপমাদানা। আপনারাও ঠিক পানের উপরে এইভাবে তোপমাদানা দিয়ে নেবেন। পানের উপরে তোপমাদানা আমি কেন দিয়েছি, কারণ তোপমাদানাটা হচ্ছে আপনার পানিটাকে গাঢ় করতে সাহায্য করবে, আর পান আপনার মিলনের উত্তেজনাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। আর দারুচিনিটা খেলে আপনার এনার্জি লেভেলটা বেড়ে যাবে, এবং সাথে মধু। আপনারা ঠিক 2 চিমটি পরিমাণে তোপমাদানা দিয়েছেন এবং দেবেন 2 চিমটি পরিমাণে দারুচিনি গুঁড়া, এবং আর দেবেন 1 চামচ পরিমাণে মধু। দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে রোজ রাতের বেলা 1টি করে পান খাবেন 1 দিন পর পর। যদি মনে করেন আপনি 30 দিন খাবেন তাহলে 15 দিন খাব, মানে 30 দিনে 15টা করে পান খাবেন, মানে 1 দিন পর পর। এভাবে করে খাওয়ার মাধ্যমে কী হবে, আপনার ভেতরের যে উত্তেজনাটা সেটা সৃষ্টি হবে, আপনার পানি ঘনত্বে পরিণত হবে, আপনার দ্রুত পানি বের হয়ে যাওয়াটা রোধ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবে খেতে পারেন আশা করি আপনারা অনেক ভালো একটি ফলাফল পাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।